আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করার উপরে যে দুটি গুরুত্বপূর্ণ রকম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হলে তার ইত্তেবা লাগে এবং অনুকরণ লাগে কুরআন এবং সুন্নাহর আলোকে রাসূল বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ ইত্তেবা এবং অনুকরণ বলতে আমরা কি বুঝি এটা করা আমাদের কতদূর পর্যন্ত দায়িত্ব এটা থেকে যদি আমরা বিচ্যুত হই তাহলে আমাদের দুনিয়া আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ধরনের পরিণতির কথা বলা আছে এই বিষয়ের উপর আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসায় ঈমান পূরণ পূর্ণাঙ্গ করার জন্য ইত্তেবা এবং অনুসরণ করার আল্লাহ তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা প্রাপ্তিকে ঈমানদারদের সাথে সংশ্লিষ্ট করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণকে অবধারিত করেছেন এটা পুরো কুরআনুল কারীমে আমরা যেখানেই যাই যেখানেই আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর ক্ষমা পেতে চাই এই ধরনের কোনো বর্ণনা আল্লাহ যেখানে দেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়ু তিল্লাহ ওয়ার রাসূলা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله বলছেন তোমাদের বড় সৌভাগ্য তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে আল্লাহ যা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদেশটুকু যেভাবে বাস্তবায়ন করেছেন তুমি যদি তোমার জীবনে সেই আদেশের প্রতি এবং সেই নিষেধের প্রতি বিশ্বাস রেখে পূর্ণাঙ্গ অনুসরণ করো আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করবেন কারা কারা আল্লাহ বলছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নবী সিদ্দিক শহীদ ভালো মানুষ এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করে দিবেন কথা ছোট কিন্তু ওয়েট অনেক কথা ছোট কিন্তু ওয়েট অনেক আপনি খেয়াল করেন নবী এবং নবীওয়ালা কাজ এই যে নবীদের মধ্যে অন্তর্ভুক্ত করে এটা চারটি খেলি কথা নয় যে আপনি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নবীদের গুণে গুণান্বিত করে তাদেরকে যে রিওয়ার্ড দিয়েছেন তাদেরকে যে সম্মান দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি আছে ঈমানদারদেরকেও আল্লাহ এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত করবেন সুবহানাল্লাহ নবীদের ব্যাপারে প্রতিশ্রুতি কি নবীদের ব্যাপারে প্রতিশ্রুতি হচ্ছে প্রত্যেক নবী রাসূল মাসুম এটা আমাদের ঈমানের অংশ নবী রাসূলরা মাসুম তারা আল্লাহর দু একটি নির্দেশ ভুলে গেছেন কিন্তু কখনো গুনাহখাতা করেন নাই ভুলে যে যদি আপনি রমজান মাসে ভরপেট ভাত খান এটা আপনার গুনাহ হয় না এটা আপনার ভুল ঠিক নবী রাসূলদের কিছু ভুল আছে যেটা তারা ভুলে গেছেন কিন্তু ইন্টেনশনালি তারা কখনো পাপ করেন নাই আল্লাহ তাদেরকে এখান থেকে হেফাজত করছেন তাদের আমল নামায় পাপের কোনো খাতা নাই এটা আমাদের ঈমান এটা আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউতি আল্লাহ ওয়ার রাসূল তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম আল্লাহ বলছেন আল্লাহ চার শ্রেণীর উপরে আল্লাহর দয়া করেছেন আল্লাহর নিয়ামত দিয়ে ভরায় দিছিলেন ওই শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে নবী এর পরের শ্রেণী হচ্ছে সিদ্দিক তারপরের শ্রেণী হচ্ছে সুহাদা তারপরের শ্রেণী হচ্ছে সালেহীন আল্লাহ বলছেন এই চার শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নিয়ামত দিয়ে ভরপুর করেছেন আল্লাহর নিয়ামত তাদের উপরে দিয়েছেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহ এবং তার রসুলের এতাত করে আল্লাহ ওই ঈমানদারদেরকেও এই চার শ্রেণীর যেরকম নিয়ামত ওরকম নিয়ামত দিয়ে ভরায় দিবেন সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া হাসুনা উলাইকা রফীকা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন যালিকা ফাদলুল্লাহ, যালিকা ফাদলু মিন আল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহটা করছেন এই অনুগ্রহটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা দয়া, কেননা আল্লাহ রাব্বুল আমিন কেবল দুইটা শর্ত দিয়েছেন, তুমি আমার নবীকে অনুসরণ করো আর আল্লাহর যা কথা এটা মেনে নাও। আমি রব্বুল আলামিন আমার নিজ অনুগ্রহে তোমাদেরকে এই চার শ্রেণীর নিয়ামতের মালিক বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহ বলছেন এরপরে তোমাদের জন্য দায়িত্ব দেওয়া আছে, তোমার কিছু প্রমাণ দিতে হবে, তুমি আল্লাহ রাব্বুল আমিনের যে অনুসরণ করো আল্লাহ নবীর কথা যে মেনে নাও, এটার প্রমাণ হচ্ছে যখন আল্লাহ তোমাকে ডাকবেন তখন সামগ্রিকভাবে এককভাবে যখন তোমার যা তৌফিকে কুলাবে আল্লাহ রাস্তায় তোমাকে বেরিয়ে বের হতে হবে, আল্লাহর জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে, আল্লাহর ডাকের সাড়া দিতে হবে। কেবল আমি নবীরে ভালোবাসি আল্লাহরে ভালোবাসি, মুখে মুখে নয়। আল্লাহ বলছেন যদি ডাক আসে সামগ্রিকভাবে আল্লাহর রাস্তায় আসতে হবে, যদি সামগ্রিকভাবে না হয় একক হলেও আল্লাহর জন্য তোমাকে বের হতে হবে। এই প্রমাণ যদি একবার দিতে পারো আল্লাহ এবং তার রসুলের অনুসরণে, আমি আল্লাহ আমার চার শ্রেণী যাদের প্রতি অনুগ্রহ করেছি এই অনুগ্রহশীল বান্দাদের মাঝে তোমাদের নামগুলাও লিখে নিব। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য ঘোষণা, এটা প্রিয় ভাইরা। সুতরাং এবার আমরা একটু বোঝার চেষ্টা করব এই যে অনুসরণ, এই যে অনুকরণ, এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন এবং বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এই মুখের কথায় খই ভিজে যাবে না। আপনার এর জন্য কিছু বুনিয়াদ আছে, এর জন্য আপনার কিছু আরকান আছে। আপনার যেরকম আরকানুল ঈমান আল্লাহর প্রতি ঈমানের জন্য আছে, ঈমান বি রিসালাতের কতগুলো আরকান আছে, রোকন আছে, এই রোকনগুলো যদি না মানি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস পূর্ণ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের মূল কথা হচ্ছে আপনাকে স্বীকার করতে হবে আমি তার ইত্তেবাও করি, আমি তার অনুকরণও করি। আল্লাহ কোরআনুল করিমের সূরা আনফালের প্রথম আয়াতের মধ্যে বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তুমি যদি তোমার পরিচয় মুমিন দিতে চাও তাহলে আল্লাহ এবং তার রসুলের এতাত করো। আল্লাহ এবং তার রসুলের এতাত ছাড়া মুমিন পরিচয় দেওয়া যায় না। পৃথিবীতে আল্লাহকে মানে পূর্ববর্তী কিতাব যারা অনুসরণ করত এরকম বহু আছে, কিন্তু তাদের ঈমান পূর্ণ হয় না। কারণ কি? কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে না। তারা আল্লাহ মানে, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর হুকুম আহকাম বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত স্বীকার করে নেয় না। এই অভিশপ্ত জাতিদের মধ্যে ইহুদিরা সবচেয়ে আগায়া, তারপরে নাসারারা, অন্যরা। আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে না। আল্লাহ বলছেন এরা ঈমানদার হতে পারে নাই, এদের ঈমান নাই। কারণ মক্কার মুশরিকরাও বলতো যে মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রিজিক দেয় কে? ওরা আল্লাহকে সবসময় স্বীকার করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার রসুল, তার পয়গম্বর, এইটা তারা মানতে নারাজ ছিল। এই জন্য আল্লাহ বলছেন তাদের ঈমান হয় নাই। এই জন্য প্রথম বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনুসরণের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ যেরকম অনুসরণ করি, আল্লাহর হুকুম মানি, ঠিক একই রকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অনুসরণ করতে হবে। আমাদের বাংলাদেশে নব্য ফেতনা যেইগুলি, এই ফেতনার অন্যতম এখন একটা বড় ফেতনা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা, প্রকারান্তরে এমন যুক্তি দিবে যে না কোরআনের সাথে এটা যাচ্ছে না, কোরআন একটা পূর্ণাঙ্গ বিধিবিধান যার মধ্যে সব আছে, সেই জায়গাতে আমাদেরকে আবার হাদিস কেন মানতে হবে? যেইগুলো হাদিস কোরআনের সাথে মিলে ওইগুলা মানি, আর যেইগুলো মিলে না ওইগুলা মানি না। আসলে তাদের ব্রেনের সমস্যা, কোরআনের সাথে কোনো হাদিসের কোনো মতবিরোধই নাই। মতবিরোধ থাকতে পারে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কথা বলবেন যেই কথা আল্লাহ বলেন নাই?
এরকম কোনো সম্ভব আছে? সম্ভব নাই। আপনি এটা নিজের বিবেকে বুঝতে পারেন নাই। এই সমস্যাটা আপনার, এই সমস্যাটা হাদিসের নয়, এই সমস্যাটা আল্লাহর বিধানের নয়। যারা হাদিস অস্বীকার করে তারা প্রকারান্তরে শয়তানের অনুসরণ করে, ঠিক কিনা? এটা বুঝে করুক বা না বুঝে করুক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আটকায় দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইমানের অংশ, জাগতিক সফলতা পরলৌকিক মুক্তির মাধ্যম। আল্লাহর আদেশ বুঝতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আপনাকে বুঝতে হবে, এটাই ইসলাম শর্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইহিম হাফিজা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জানালাম যে আমার রসুলের অনুসরণ করে সে আল্লাহরই অনুসরণ করলো, আর যে রসুল থেকে মুখ ফিরায় নিল, আল্লাহ বলছেন তার সংরক্ষণ করার মতো, তার ঈমান বাঁচানোর মতো কোনো পথ পদ্ধতি নাই। প্রিয় ভাইরা, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, হাদিস মানা, সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা, নবীজির তরিকা পছন্দ করে নেওয়া, এইটা ঈমান পূর্ণতা এবং জাগতিক পরলৌকিক মুক্তির মাধ্যম। কেউ যদি বলে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, তাদের অনেকগুলো কারণ আছে ভাই, এইটা বলার অনেকগুলো কারণ আছে। কোরআনের মধ্যে আপনার জন্য দাড়ি রাখার কথা বলা নাই, কোরআনের মধ্যে নামাজের কয় রাকাত হবে এই পদ্ধতি একদম স্পষ্ট করে বলা নাই, নামাজের কথা বলা আছে। এখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন মানতে বললে তাদের দাড়ি রাখা লাগে না, তাদের নামাজ পড়া লাগে না, তাদের শরীয়তের অনেক বিধিবিধান তাদের জন্য সহজ হয়ে যায়। এই সকল লোক শয়তানের প্রতারণায় নিজেও পথভ্রষ্ট, অপরকেও পথভ্রষ্ট করতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কত সাংঘাতিক কথা যে আমার রসুলের অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো, এটা তো কোরআনের কথা। কোরআনই তো তোমাকে নির্দেশ দেয় যে তুমি হাদিসকে অনুসরণ করো, নবীর জীবনকে অনুসরণ করো। সে উল্টা পাগলামো কথা বলে যে কোরআন থাকতে হাদিস লাগে না। আল্লাহ বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা, আর যে মুখ ফিরাই নিল, ফামা আরসালনা আলাইহিম হাফিজা, আমি তাদেরকে বাঁচানোর মতো আর কোনো পথ পদ্ধতি রাখি নাই। নবীকে অনুসরণ না করলে তার বাঁচার কোনো রাস্তা নাই, এই কথা বলছেন কে? প্রিয় ভাইয়েরা, এই জন্য সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে আমাদের জন্য উলুল আমর যারা, নেতৃত্বের দায়িত্বে যারা আমাদেরকে নির্দেশনা দিবেন, তাদেরকেও মানতে হবে। তবে শেষ কথা আল্লাহ বলছেন, যদি আটকায় যাও তাহলে আল্লাহ তার রসুলের দিকে ফেরত চলে আসো, তোমার আর কোনো বাঁচার, কোনো মুক্তির আর কোনো পথ নাই, মুক্তির পথ আল্লাহ এবং তার রসুলের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা আল্লাহর অনুসরণ করো, তার রসুলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাথার উপরে যারা দায়িত্বশীল থাকেন, যারা তোমাদেরকে সঠিক নির্দেশ দেন, কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে তোমাদেরকে নেতৃত্ব দেন, তাদের অনুসরণ করো। আল্লাহ বলছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যায়, তোমরা সমাধান খুঁজে না পাও, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, ফারদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আর ডানে বামে তাকানোর তোমাদের সময় নাই, তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে ফেরত আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি প্রকৃতই আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, তাহলে তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত। আল্লাহ এবং তার রসুল যে সিদ্ধান্ত দিয়েছেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার বিবেকে অনেক সময় কাজ করবে, অনেক সময় কাজ করবে না, তোমার মন অনেক সময় মানতে চাবে, অনেক সময় মানতে চাবে না, কিন্তু তোমার এই মন মানা না মানা,
তোমার বিবেক কাজ করা না করা দুনিয়ার সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে তুমি দেখতে পাও এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে কিন্তু এগুলো একটাও তোমার দেখার সময় নাই তোমার দেখার সময় আল্লাহ কি বলেছেন রাসূল কি বলেছেন তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো পরকালে বিশ্বাস করো আল্লাহ এবং তার রাসূলের কাছে ফেরত চলে আসো আল্লাহ এবং তার রাসূলের এই পথই একমাত্র তোমার জন্য মুক্তির পথ হবে ঠিক কি না এটাই আপনার জন্য নির্দেশনা এটাই দুনিয়ার বাস্তবতা কিন্তু এগুলো আমাদের মাথায় কাজ করে না অনেক সময় যুক্তি দিয়ে কতগুলো ধরে অনেক সময় আমরা অনেক কথাবার্তা বলি যে এগুলাতে মানুষ বুঝে তারপরেও শেষ পর্যন্ত বুঝ মানতে চায় না অনেক দিক আছে আমি গত জুমায় মনে হয় আপনাদের কাছে বলেছিলাম যে আমাদের মধ্যে অনেকেই আছে যখন আমরা জেনার যে বিধানের কথা বলি অশ্লীলতার যে হদ আল্লাহ রাব্বুল আলামিন যে সামাজিক দণ্ডবিধি দিয়েছেন এইগুলোর কথা যখন বলি আমাদের মনের মধ্যে কেমন কেমন জানি লাগে একটা ছেলে মেয়ে বিবাহিত ভুল করে ফেলছে এখন তাদেরকে নাকি পাথর মেরে মারতে মারতে জনসম্মুখে মেরে ফেলতো এটা কি বর্বরোচিত বিধান সেই 1400-1500 বছর আগে একটা সমাজ ছিল তখন চলতো এখন কি এগুলো চলে নাকি আমি তো আপনাদের কাছে উদাহরণ দিয়েছি আপনার একটা 15 বছরের ছোট বোন তাকে 3-4 জন মিলে ধরে নিয়ে যায় অশ্লীল কাজ তার সাথে করে ফেলছে আপনি এরপরে খবর পাইছেন পরিচয় পেয়ে গেছেন ওই 3 জনকে হাতে নাতে ধরে নিয়ে আসছেন এখন আপনার বোন এই পাশে অজ্ঞান অসুস্থ সে একটা ছোট মানুষ তার প্রতি যে বর্বরতা করা হয়েছে আপনার রক্ত টকবক করতেছে ভিতরে আপনারে বলছে এই 2-3 জনকে পাওয়া গেছে এদেরকে কি করা যায় তোমার কি ফাইসালা কয় আমার হাতে একটা বটি দেন অথবা আমার হাতে একটা চাকু দেন ছুরি দেন আমি ঘরের থেকে সবগুলো কল্লাগুলো নামাই দেই আমার বোনের সাথে এই কাজ করছে কি আপনি বলবেন না এটা ভাই বলবেন না কেন আপনি এটা বলবেন আপনার হুঁশ আটকেল থাকা উচিত তো আপনি আধুনিক এই সমাজের মানুষ কত লেটেস্ট সমাজের মানুষ আপনি বলবেন যে আরে যৌবনের তার নাই ইয়াং মানুষ 3 জন মিলে করছে 3 জনই তো করছে 5 জন তো করতে পারতো 7 জন করতে পারতো ওদেরকে আপাতত কোনো একটা পানিশমেন্ট টাশমেন্ট দিয়ে তোমরা শুধরে যাও হ্যাঁ তোমরা ভালো হয়ে যাও ঠিক আছে আমি তেমন কিছু মনে করি না আপনি বলবেন নাকি কেন বলবেন না আপনি আপনার তো এটাই বলা উচিত আমার আল্লাহ ঠিক একই কথা বলছেন তোমার ফ্যামিলির সাথে হলে তোমার পরিবারের সাথে হলে তুমি এত উত্তেজিত হয়ে যাও এই রকম খারাপ লাগে কষ্ট লাগে এটাই মানবীয় ভাব কিন্তু আমি আল্লাহ তোমার জন্য যে বিধান দিলাম কিয়ামত পর্যন্ত মানুষকে বাঁচানোর জন্য দিলাম তোমার যেরকম রাগ হয় ওই ইমপ্লিমেন্টেশনে গেলে যেরকম সমাজের মধ্যে তুমি মনে করে এই ফেতনাটা চলে যাবে আল্লাহর পথ ও পদ্ধতি তোমার মাথায় ধরুক বা না ধরুক আল্লাহর বিধানগুলো এরকম সেটা যদি সামাজিক বাস্তবায়ন হয় পুরো সমাজ নিরাপত্তা পাবে তোমার বোন নয় সকলের বোন নিরাপদ হবে ঠিক কি না এটা আল্লাহর বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য কিসাসের মধ্যে হায়াত আছে কি বলছেন আল্লাহ একজন মানুষ মারছে তার বদলে আরেকজনকে হত্যা করে ফেলা হয়েছে আল্লাহ বলছেন ওর ভিতরে তোমাদের জন্য জীবন আছে আপনি দেখলেন একজন মারার পরে আরেকজন মেরে 2 জন মরে গেল জীবন কোথায় আল্লাহ বলছেন জীবন আছে ওই একটারে মাইরে দেখো আল্লাহ যেভাবে মারতে বলছেন তারপরে ঠেলা সামলাবে কি বাস্তবায়ন আর যদি মেনেও নেয় যে তার দিয়া রক্তপণ দিব আমরা না মারা যাবে না রক্তপণ তাকে রক্তপণ দিয়ে আপনি তার থেকে মুক্ত করবেন 100টা উট দেওয়া লাগবে 100টা উটের দায়িত্ব কার জানেন মনে করছেন যে মারছে তার ফ্যামিলির না ওর যে বংশ ওর যে গোষ্ঠী সকলে মিলে এটা দেওয়া লাগবে ইসলাম এত বড় বিধান এই জায়গায় দিয়েছে রক্তপণ আমার ভাইকে মানছে আমি বললাম ঠিক আছে আমার ভাইয়ের বদলে তার হত্যা নিব না আমি রক্তপণ নেব 100 উট সমমূল্যমান আমাকে পরিশোধ করতে হবে 3 বছর সময় পাবে 3 বছরের মধ্যে এটা জমা দিতে হবে কারা মিলায়ে ওর চাচা ফুপু খালা বংশ ওর যারা গোষ্ঠী সবাই রে দেওয়া লাগবে যখন এরকম দায়িত্ব সমাজের ওপার হবে তখন বলবে বদমাইশ আমাদের ফ্যামিলিতে নতুন কোনো বদমাইশ তৈরি না হয় কারণ আমাদের সকলের দেখে রাখা দায়িত্ব ঝামেলা করলে সকলে মিলে বিপদে পড়ব আর নতুন কুলাঙ্গার তৈরি হওয়ার আগে আমাদের আগরে সাইজ করা লাগবে ইসলামের বিধিবিধান এখন তো আমরা একদম ওই গলার দড়ি ছাড়া গরু গলার দড়ি ছাড়া গরু কারো সাথে কারো সম্পর্ক নাই কারো সাথে কোনো বন্ধন নাই কোন কেউ ওই মারা গেলেও দায়িত্ব নেয় না মারা যাওয়ার পরে বলে এটা আমার দলের লোক না এই দল তো আপনি করেন মারা যাওয়ার পরে বলে আমার দলের লোক না এই দল করেন ইসলাম বলছে এত দূর না
তোমার বংশ সহ গোত্র সহ সকল মিলে পানিশমেন্টের টাকা শোধ করা লাগবে, এত সোজা না? এটা হচ্ছে ইসলামের বিধিবিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো কিছু আটকায় যাও আল্লাহ এবং তার রসুলের দিকে ফেরত আসো, এখানেই মুক্তির শেষ মূল মন্ত্র তোমার জন্য ঢুকিয়ে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তেবায়ের পরে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। ইত্তেবার ক্ষেত্রে অনেক আরবি পণ্ডিতরা বলেন ইত্তেবার মানে কি, ইত্তেবা কোনটাকে বলে, ইত্তেবার সংজ্ঞাটা কি, তারা একটা ছোট্ট উদাহরণ দিয়েছেন। এমন একটা রাস্তা যেই রাস্তাটা আপনি খালি পায়ে হেঁটে যাচ্ছেন, এবং আপনি যখন হেঁটে যান তখন আপনার প্রত্যেকটা ধাপ পায়ের ধাপ পদচিহ্ন সেখানে রয়ে যাচ্ছে, কাদা মাটি হ্যাঁ অথবা নরম মাটি, যেই জায়গাতে আপনি চলে যাচ্ছেন আপনার পায়ের ছাপ রয়ে গেছে। কোনো একজন আপনার পিছনের অনুগামী আছে, সেই ব্যক্তিটা আপনি যেখানে পা ফেলছেন ঠিক আপনার পা বরাবর তার উপরে পা ফেলে ফেলে যাওয়ার যে চেষ্টা করে, কমও করে না বেশিও করে না, আপনার পা যেখানে তার উপরে তার পা রাখতে চায়, এটার নাম ইত্তেবা। আল্লাহ বলছেন তোমার রসুলের কোনো কাজের কম বেশি ডান বাম না, নবী যেভাবে করছেন ওইভাবে করার চেষ্টা করো, এর মধ্যেই তোমার জন্য সফলতা। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে অনুকরণ। অনুকরণটা কি, আদেশ নিষেধের বাইরেও কর্মে এবং বর্জনে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করেন তাহলে এইটা আপনাকে মানতে হবে যে আপনি তার অনুকরণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, কিন্তু ওই কাজটা যেভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা ছেড়ে দিয়েছেন ওই কাজটা যেভাবে ছেড়েছেন, এইটার নাম হচ্ছে অনুকরণ অনুসরণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন কোন সময়, সকালে, আপনি সকালে খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন, কিন্তু আপনি এখন চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় ডান থেকে খেয়েছেন না বাম থেকে নাকি সামনে থেকে, আপনি তখন যেভাবে রসুল খেয়েছেন সেভাবে খাওয়ার চেষ্টা করছেন। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কিছু খেয়েছেন, অনেকগুলা খেজুর ছিল, খেজুরগুলা কিভাবে খাইছেন? অনুকরণ বোঝেন, অনুসরণ আর অনুকরণ বোঝেন। আপনি খেয়েছেন ডান দিক থেকে খাচ্ছেন, খেজুর আসছে খেজুরও ডান দিক থেকে খাচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর খাওয়ার আবার আলাদা তরিকা ছিল। একমাত্র খেজুর যখন তার সামনে পরিবেশন করা হতো, নবীজি বেছে বেছে বিভিন্ন জায়গা থেকে খেজুরগুলা তুলে খেতেন। আপনি খেজুর খাওয়ার এই সুন্নতটা জানেন, আপনার সামনে 10টা খেজুর সহ একটা বাটি দিছে, আপনি চিন্তা করছেন নবীজি খাইছেন ডান পাশ থেকে নিজের দিক থেকে, অত খেজুর এই তরিকায় খাচ্ছি না, আপনি জানেন নবীজি খেজুর বেছে বেছে খাইতেন, এটাতে আমার কোনো সমস্যা নাই, অত ভালো খেজুর দেখে সুন্দর ওর মধ্যে থেকে বেছে সামনে থেকে ডান থেকে পেছন থেকে তুলে খাচ্ছেন। আপনি এটা জেনে যদি এরকম আমল করেন ইত্তেবাও হবে অনুকরণও হবে। আল্লাহ বলছেন নবীর ইত্তেবাও করো অনুকরণও করো, তবেই তোমাদেরকে ওই চার দলের মধ্যে আমি অন্তর্ভুক্ত করবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ইত্তেবার তো অনেক আয়াত জানলাম, অনুকরণের আয়াত কি? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, ইত্তেবা করতে হবে নবীকে, কেননা তুমি তাছাড়া সফল হতে পারবে না। আর আল্লাহ বলছেন নবীজির জীবনটার ভিতরেই আমি তোমাদের জন্য উসওয়াতুন হাসানা ঢুকাই দিয়েছি, উত্তম নমুনা ঢুকাইছি। সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা মানে উত্তম নমুনা, নবীকে দেখে আপনি সবচেয়ে সুন্দর নমুনাটা বের করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায় আপনার জীবনটা যদি চালাতে চান, আল্লাহ বলছেন এটা সকলের জন্য নয়, তিন শ্রেণীর মানুষের জন্য। যদি তিন শ্রেণীর বিশ্বাস তোমার মধ্যে থাকে তাহলে তাদের জন্মের মধ্যে উপকার পাবে। কি কি? আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর রাজি খুশি চায়। আল্লাহ বলছেন এরপরে ওয়াল ইয়াউমাল আখির, পরকালে বিশ্বাস করে। তিন নম্বর ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহর অধিক স্মরণ করতে চায়, আল্লাহর স্মরণকারী বান্দা হতে চায়, পরকালমুখী জিন্দেগি চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন তার প্রতি খুশি হন, এই শ্রেণীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নমুনা আছে। সুবহানাল্লাহ।
নবীজির ভিতরে নমুনা আছে আপনার আমার জন্য প্রিয় ভাইরা, নমুনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা যেরকম বাহিরেও হবে ভিতরেও হবে। আমরা অনেক সময় বাহিরে জোর দেই, বাহিরেরও গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে বাহ্যিক আমলের, আমরা অনেক সময় এগুলাকে তেমন প্রায়োরিটি দেই না, মনে করি না। বাহ্যিক আমলের অনেক গুরুত্ব আছে ভাই। দুইটা উদাহরণ দিলে বুঝবেন, আপনি 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 যেই আপনি হন, আপনি একটা এলোমেলো পোশাক পরে আছেন, আপনার জামা কাপড়টা আয়রন করা নাই, আপনার জুতাটা ময়লা, হ্যাঁ আপনি বিগত 15 দিন হলো সেলুনে যান নাই, আপনি মোটামুটি এই রকম মুডে কোনো এক জায়গায় গেছেন, এটা আপনার একটা ধরন। বিগত 15 দিন আপনি গোঁফগুলা সুন্দর করেন নাই, চুলগুলা সুন্দর করেন নাই, নখগুলা ফালান নাই, হ্যাঁ আপনি গোসলের ক্ষেত্রে সাবান শ্যাম্পু ব্যবহার করেন নাই, জামা কাপড় যেটা আছে ওয়ার্ডরোবের মধ্যে ছিল টান্দে বের করে নিচ্ছেন, ভাঁজভুজ হয়ে আছে, জুতাটাও ময়লা। এই আপনি একটা ব্যক্তি এক জায়গায় গেছেন একটা প্রোগ্রামে একটা দাওয়াতে, আর ঠিক আপনি আরেক ব্যক্তি, যেই ব্যক্তি ওই দাওয়াতে যাওয়ার আগের দিন আপনি ফ্রেশ হয়েছেন, গোসলটা খুব তৃপ্তির সাথে করছেন, এরপর আপনার জামাটা আয়রন আছে, আপনার পায়জামাটা আয়রন আছে, আপনার জুতাটা পরিষ্কার আছে, আপনি একদম ফিট ফার, আপনি এই অবস্থায় গেছেন, আপনার মানসিক শারীরিক এবং আপনার অ্যাটিচিউড এই তিনটার মধ্যে এই দুই অবস্থায় পার্থক্য হবে কিনা? হবে। ইভেন আপনার কাপড়ের কারণে আপনার পার্থক্য হবে, আপনি কোন ধরনের পোশাক পরে আছেন এইটার কারণে আপনার আত্মতৃপ্তি এবং আপনার অ্যাটিটিউড চেঞ্জ হবে, এটাই বাস্তবতা। তাহলে বাহ্যিক যে সুন্নার কথা আমরা বলি, আমরা যে বলি নবীজি যে ধরনের পোশাক পরেছেন পরেন, মুখের দাড়িটা রাখেন, মাথায় টুপিটা পরার চেষ্টা করেন, টাকনুর উপরে কাপড় পরেন, পরিচ্ছন্ন হয়ে চলেন, নবীজির যে সুন্নাতগুলা বাহিরে দেখা যায় এইগুলার আমল করেন, এইগুলার 100% এফেক্ট আছে। এইগুলা যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করতে শুরু করে, আল্লাহ তার আভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি করবেন। আরেকটা উদাহরণ দেই, দেখেন আপনি একটা ছেলের দাড়ি নাই কিচ্ছু নাই, চাষা একদম শার্ট প্যান্ট পরা, ও সিনেমার টিকিট কাটতে গেছে, ওর কাছে এটা কোনো ব্যাপারই না, সিনেমার টিকিট, সিনেমা দেখবো, হলের ভিতরে যাবো, টিকিট নিবো, ভিতরে ঢুকে যাবো, কিন্তু ধরেন কোনো একটা মাদ্রাসার ছেলে, তাই শয়তানের খপ্পরে পড়ে গেছে, তারও মন চাইছে একটু সিনেমা দেখবো, কিন্তু মুখে দাড়ি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, ওই ছেলে যদি সিনেমা হলের সামনেও যায়, যাওয়ার পরে গরমের দিনও মাফলার দিয়ে মুখ বাঁধে, এখন তো মাস্ক আছে আরও সুবিধা আছে, দাড়ি টাড়ি মাস্কের মধ্যে ঢুকাই দিছে, দিয়ে কানের মধ্যে দিছে, কি জন্য? ওর কাছে একটা ইতস্তত আছে যে আমার সাথে যে পোশাক আছে, আমার গালে যে দাড়ি আছে, আমি যে মানুষ, এই মানুষের এই কাজটা করা আসলে উচিত না, শয়তানের খপ্পরে পড়ে করতেছি, এই জন্য তার একটা ইতস্তত আছে, জন্য ওই ইতস্ততাতে সে এই সকল কাজ করে যাতে নিজেকে বাঁচানো যায়, ঠিক কিনা ভাই? তাহলে এই পোশাক, এই বাহ্য আবরণ, এইগুলার কতগুলা লজ্জা শরম আছে। যদিও আমরা আমাদের বিভিন্ন সারা দেশে মাহফিলে যাই, আমরা দেখতে পাই আমাদের ডানে বামে কতগুলা লোক বসে, এদের কোনো লজ্জা শরম বলে কিচ্ছু নাই ভাই। আপনি যেই পরিবেশে গেছেন, যেই মজলিসে গেছেন, যেই ধরনে গেছেন, ওইটার সাথে আপনার নিজের একটা সম্পৃক্ততা থাকতে হয়। যখন সম্পৃক্ততা না থাকে, ওই মাদ্রাসার ছেলে হলের টিকিট কেনার সময় লজ্জা পায়, কিন্তু আমাদের ডানবামে এতগুলা কতগুলা লোক বসে থাকে, টাকনুর নিচে কাপড়, জামা কাপড়ের ঢং নাই, সলসলা দাড়ি কাটায়া বসে, ডানে সভাপতি, বামে সেক্রেটারি, প্রধান অতিথি বলে, সামনে হাজার হাজার মানুষ, যেই মানুষগুলো হয়তো মুত্তাকি, যেই মানুষগুলো আল্লাহওয়ালা, যেই মানুষগুলা কোরআন সুন্নার ইত্তেবা করে অনুসরণ করে, ওনাদের একটুকু লজ্জা লাগে না, ডানে বামে ওই রকম সল্লাল্লাহ হয়ে বসতে আছে না এরকম ভাই? বলাও যাবে না কিছু, বললেই তো বহুত ঝামেলা, কারণ একটা মাহফিলের পারমিশন বের করতে অনেক কষ্ট হয়, এদের হয়তো সহযোগিতা নেওয়া লাগে, এদের হয়তো চেলা চামুন্ডাগিরি করা লাগে, না চাইলেও তাদের নাম দেওয়া লাগে, দিয়েই কাজ করা লাগে, কিন্তু একটা মানুষের যদি গাইরত থাকতো, ব্যক্তিত্ব থাকতো, নিজের কাছেই নিজের লজ্জা থাকতো, তাহলে এই ধরনের কাজ করতে পারতো না, ঠিক কি না? এই জন্য আমি বলবো ভাই, বাহ্যিক যে সুন্নাহ আমরা অনেক সময় বলি খালি আভ্যন্তরীণ না, বাহ্যিক সুন্নাহর অনেক প্রভাব আছে। আপনার ছেলে স্কুলের ড্রেস পরে ফেললে তার আচরণ পরিবর্তন হয়ে যায়, সে বুঝে এখন তার স্কুলে যাওয়া লাগবে, তার এখন স্কুলে যাওয়ার পরে কি করা যাবে করা যাবে না, এই পোশাকটা স্কুলের ড্রেস, লোকজন চিনে কোন স্কুলে পড়ে,
বোঝা যায়, এই জন্য তার হিসাব ভিন্ন হয়ে যায়, তার আচরণ পরিবর্তন হয়ে যায়, তার পাঠ্যক্রমের ক্ষেত্রে আলাদা ধরনের মনোনিবেশ আসে। ঠিক ইসলামের বাহ্যিক যে সুন্নাত এইগুলারও মূল্যায়ন আছে, এইগুলারও দাম আছে, এইগুলো নবীজির অনুকরণে যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আভ্যন্তরীণ বিষয়গুলাকেও শুধরাতে শুরু করবেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন لقد كان لكم في رسول الله اسوه حسنه, নবীর ভিতরে তোমাদের জন্য উসওয়া, এটার একটা বাহ্যি আর একটা আভ্যন্তরীণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আভ্যন্তরীণ জিনিসটা কি ছিল? খুলুক, খুলুকে হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম মানুষ ছিলেন, কেবল বাহ্যিকতায় নয় আভ্যন্তরীণ দিক দিয়ে। আপনার ভিতরে পরিবর্তন যদি না হয় তাহলে বাহ্যিকতা আবার অনেক সময় এটা একটা ভেকধারী হয়ে যাবে, এটা একটা লেবাসধারী হয়ে যাবে। এই জন্য ভিতর এবং বাহির এই দুইয়ের সমন্বয়ের নাম হচ্ছে নবীজির অনুকরণ। ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو صفة خلقية أو خلقية رسول الله صلى الله عليه وسلم حديث البرماني قطر شنغي هو جيتا زان نبيد دي كي نزبط بي قطعي قاجي انو قرنه انو مدنه رسول صلى الله عليه وسلم بيكتت دي ابنطري ابن باهيري اي گولا شعب گولا شمن نوي نامو چه سننا شعب گولا شمن نوي نامو چه حديث ايتا جو دي امرا ردوئي دھارن کرتے پاري তবেই কেবল পূর্ণাঙ্গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা হবে। নচেত খালি ফাও ফাও নবী মুহাম্মদ বলতেছেন, আপনার সাথে কোনো নবীর চরিত্রে মিল নাই, আচরণে মিল নাই, আমলে মিল নাই, আখলাকে মিল নাই, আপনি তাহলে একটা নামধারী মুনাফেক মুসলমানের রূপান্তর হয়ে যেতে পারেন। এখানে আমাদের বাঁচতে হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রেম ক্ষমা মুক্তির রাস্তা। আল্লাহ একটা সূত্র দিয়েছেন, তোমার একটা ভালোবাসা লাগবে আর একটা ক্ষমা পাওয়া লাগবে, যে ভালোবাসছি ক্ষমা পেয়ে গেছি, মুক্তির রাস্তা বের হয়ে গেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আপনারা অসংখ্য অগণিতবার এই আয়াত শুনেছেন, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষকে আপনি জানান হে রাসূল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি স্বীকার করো, তোমরা যদি বলে দাও আমরা আল্লাহকে ভালোবাসি, এইটা কেবল বললেই হবে না, এটা মুখে স্বীকারোক্তিতে হবে না। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর নবীকে তোমরা অনুসরণ করো, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর নবীর অনুসরণ করো, আর আল্লাহর নবী যদি একবার অনুসরণ করো, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর ভালোবাসা চায় নবীর, তা আল্লাহ বলেন ঢুকে যাও এর ভিতরে। আল্লাহ বলছেন এখন আল্লাহর ভালোবাসা, নবীকে তুমি অনুসরণ করো, এখন নবীর অনুসরণের নমি নাই, যখন তুমি বের হবে আমি রব্বুল আলামিন তোমার পাপগুলা মোচন করে দেব। আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন দয়াময় ক্ষমাকারী তোমার জন্য। কাদের জন্য? যেই বান্দারা আল্লাহর ভালোবাসা পেতে চায় কিন্তু নবীর অনুসরণের মধ্যে নিজেকে ডুবায় দেয়, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে ক্ষমা করার জন্য রেডি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আর জেনে রাখো, তুমি যদি আমার নবীর অনুসরণ থেকে মুখ ফিরায় নাও, আমি আল্লাহ বললাম তোমাদের জন্য আমার নবীর অনুসরণ থেকে মুখ ফিরানো মানে আমি আল্লাহর কুফরি করা, আর আমি আল্লাহ বললাম এই দুনিয়ায় যারা আল্লাহকে অস্বীকার করে আমি রব্বুল আলামিনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই আয়াতে কারিমাগুলা বাসায় যে আরো ভালো করে স্টাডি করা দরকার ভাই, কারণ সূরা ইমরানের 31-32 নম্বর আয়াত অজস্রবার আমরা শুনেছি কিন্তু আমাদের হৃদয় স্পটে এইগুলা প্রভাব বিস্তার করে না। এগুলা তাফসীর পড়া দরকার, এখন শব্দ বাই শব্দ অনুবাদ পড়া দরকার। আনকমন তাফসীরের মধ্যেও তো অনেক তাফসীর বারবার শুনে 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 মাথার মধ্যে একরকম ঢুকে গেছে, কিছু তাফসীর থেকে আরো নতুন কিছু তথ্য জানা দরকার, যে আল্লাহ এর মধ্যে কি কি তত্ত্ব ঢুকাইছেন, কি কি আল্লাহ বলতে চান, তাহলে আমাদের হৃদয়গুলো উদ্বেলিত হবে। আল্লাহ কি শর্ত দিচ্ছেন, সুবহানাল্লাহ, সহজ সংক্ষিপ্ত, প্রেম ক্ষমা সহজ।
আল্লাহর ভালোবাসা চাও? হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বললাম, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব করে নবী যা বলছেন মেনে নাও, বাস শেষ। কি দিবেন? আল্লাহ বলছেন তোমার মাফ করে দিলাম। আল্লাহ মাফ পাইলে কিছু লাগে ভাই? বাস, এরপর আল্লাহ আপনি যদি আমার ক্ষমা করে দিয়ে জাহান্নামে পাঠান, আমার চিন্তা নেই, এটা আপনার চিন্তা। সুবহানাল্লাহ, তা আপনার চিন্তা, আমি চাইছি আপনার কাছে মাফ, রেদা, আপনার সন্তুষ্টি। আপনার সন্তুষ্টি আমি অর্জন করার পর আপনি আমার যেখানে দিবেন সেখানে আমি যেতে রাজি আছি। এই হচ্ছে ইমানদারের নমুনা হবে। আল্লাহ বলছেন এটা কেমনে মিলবে? সহজ সূত্র, আল্লাহর ভালোবাসা চাই, নবী যা বলছেন মেনে নাও, বাস শেষ। আল্লাহ বলছেন বাকিটা আমি দেখে নিব। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত দিয়েছেন। প্রিয় ভাইয়ের, উল্টা যদি হয়, উল্টা যদি হয় কি হবে? আল্লাহ উল্টা যদি হয় তাহলে বলার দরকারই ছিল না। আল্লাহর ভালোবাসা চান, নবীর অনুসরণ করেন না, তাহলে ক্ষমা পাবেন না, একটু বললেই তো হতো। আল্লাহ বলছেন না, আমার কথা আছে এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্টাটা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর জেনে রাখো, কেউ যদি আমার হাবিব যা বলেছেন ওইটার বিরোধিতা করে, ওইটার উপর মাতব্বরি করে, ওইটার উপর নিজের বিবেক বিবেচনায় এগুলা খাটায় আর চিন্তা করে নবীজি যা বলছেন তাই নাকি, আমারও তো একটু বুদ্ধি আছে। আল্লাহ বলছেন ফালি হাজারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আম তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ বললাম যারা আমার নবীর বিরোধিতা করবে আমি রব্বুল আলামিন তাদেরকে ফিতনার মধ্যে ফেলে দেব। নাউযুবিল্লাহ, কে ফেলবে? আল্লাহ। আল্লাহ বলছেন আমার হাবিবের বিরোধিতা করছো, আবার পণ্ডিতি করো, মাতব্বরি করো, ওরে বিপদগ্রস্ত করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ যদি কাউরে বিপদগ্রস্ত করেন ওরার বাঁচার কোনো কায়দা আছে? আল্লাহ বলছেন কেবল এইটুকুই নয়, আমি আল্লাহ বললাম আর তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থাও আমি আল্লাহ করব। আমার হাবিবকে মানো, এইটা তোমাদের জন্য কোনো সুন্নত না ফলামল নয়, এইটা ফরজ, এইটা যদি না করো উল্টাটাও আমি আল্লাহ তোমারে দেখাবো, তোমারে আজাবে ফেলবো, ফিতনায় ফেলবো, দুনিয়ার বুকে তুমি হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। সুতরাং নবী লাগে না, সুন্নত লাগে না, সুন্নতের গুরুত্ব নাই, নানান কায়দা কৌশলে মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বিমুখ করায়া আপনি বিরাট সহি রাস্তা বের করছেন। আপনার রাস্তা সহি রাস্তা নয়, আপনার রাস্তা আল্লাহর ঘোষণা অনুযায়ী ফিতনার রাস্তা, ঠিক কি না? ফিতনা, কোনো সন্দেহ নেই, এটা ফিতনার রাস্তা। যদি কোনো মানুষের ন্যূনতম বিবেক থাকে বলে আমি কোরআনের অনুসরণ করি, আরে কোরআনই তো বলে হাদিস মানা লাগবে, নবীর জীবন মানা লাগবে, তুমি কিসের কোরআনের অনুসরণ কর? ওই দুই ধরনের, এটা আমাদের একদম জেনারেল মানুষদের জন্য, যারা মোটামুটি তারা জানে মাতলু গাইরে মাতলু দুইটাই আল্লাহর পক্ষ থেকে। মাতলু মানে কি? এইটুকুই পার্থক্য কেবল নামাজের দ্বারা, নামাজের ভিতরে ওইটা পড়া হয় না, এইটুকুই কেবল পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই, দুটাই আল্লাহর পক্ষ থেকে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ জিব্বা না নড়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় নড়ে না। সুবহানাল্লাহ, সবগুলি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে যে শরীয়ত আমাদের কাছে এসেছে এটা যদি অস্বীকার করি, নবীর প্রেম অস্বীকার করি, নবীর ইত্তেবা অনুসরণ অস্বীকার করি, আল্লাহ বলছেন একদম পুরাপুরি বিপদে পড়বে তোমরা। প্রিয় ভাইয়েরা, এই অস্বীকার কেবলমাত্র হাদিস মানি না এইটুকু নয়, নবী যা করতে বলেন নাই আপনি যদি সেটা করেন এর মধ্যে এইটাও করবে। নবীর মহব্বতে কি করতে হবে কি করতে হবে না, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখাই দিয়ে গেছেন না? আপনারা আমার বানান লাগবে, বানান লাগবে না? না বানালে আপনি তাজিয়া কই পাইলেন, আপনি মুহররমের মিছিল কই পাইলেন, ব্যায়াম পার্টি কই পাইলেন, গায়ের মধ্যে কাপড় চুপড় পেঁচাইয়া আপনি ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস কই পাইলেন? কই, আবু বকর ওমর ওসমান তো এগুলো করেন নাই, ওনাদের ইমানে তাহলে একটু কমতি ছিল, তাই তো না?
এই জায়গায় নাউজুবিল্লাহ বলি, কিন্তু জায়গা মতো যাই কাজ হয়ে যায় আমরা। যখনই আপনারে বলবে কি আপনার বাপের খানার ব্যবস্থা যে করলেন, হ্যাঁ না করলে এটা যে আবার মনে করলেন যে বিরাট বড় সমস্যা হয়ে গেল, আপনি যে এই যে কেয়াম নামালেন, অমুক নামালেন, তমুক নামালেন, এইগুলো যখন বলবেন তখন বলবেন শোনো নবীর মহাব্বতের কোন রকম দলিল লাগে না, নবীর ভালোবাসায় যা ইচ্ছা তাই করা যায়, তাই নবীর মহাব্বতের দলিল লাগে না, না পাগলাম কথাবার্তা এইগুলো প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদের জীবনে কোন বিদআত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের মধ্যে দেন নাই, ওইরকম কোন কিছু আপনি নিজে নিজে বানায়া ইবাদতে পর্যবসিত করতে পারবেন না প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস 1343 নম্বর হাদিস, এই হাদিসে নবীজি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এরকম কোন কাজ করে যে বিষয়ে আমি মুহাম্মদ সাল্লামের নির্দেশনা নাই ওইটা বাতিল, ওইটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। বলেন তো ভাই, কখনো একটু চিন্তা করে দেখছেন যে প্রত্যেকটা শরীয়ত আসার পরে ওই শরীয়তগুলো বিকৃত হয়ে গেছে, প্রত্যেক শরীয়ত তার নবী চলে গেছে, নবী থাকা অবস্থায় 40 দিনের দায়িত্ব দিয়ে ভাইরে বসায় রেখে গেছেন, দুইজনই নবী ভাইরে বসায় রেখে গেছেন আল্লাহর কাছে আরো কিতাব নিয়ে আসার জন্য, 40 দিনের মধ্যে গরু পূজা শুরু করছে, এরা চিন্তা করছেন আপনি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই শরীয়ত কিভাবে টিকে থাকবে, ইসলাম অবিকৃতভাবে কিভাবে টিকে থাকবে, কখনো চিন্তা করছেন যেটার মূল মন্ত্র কি, এটার মূল টপিকটা কি? আল্লাহ তো কোরআন সংরক্ষণ করবেন সেটা ঠিক আছে, কিন্তু শরীয়তের মধ্যে কেউ কিছু ঢুকাতে পারবে না কেমনে, একমাত্র ইসলামী শরীয়তে বেদআতের ব্যাপারে যে কঠোরতা, এই কঠোরতা কোনো শরীয়তে এরকম ভাবে আল্লাহর স্তর এবং তার পয়গম্বরের পক্ষ থেকে বলা হয় নাই, ইসলামে বেদআতের কোনো জায়গা নাই। যতদিন পর্যন্ত বেদআত ঢুকবে না ততদিন পর্যন্ত অবিকৃত থাকবে এই শরীয়ত ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদি تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. الله النبي صلى الله عليه وسلم بولتين عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين, তোমাদের প্রতি আমার সুন্নাত এবং আমার খলিফা যারা তাদের এই খলিফাদের তোমরা অনুসরণ করো, এটা তোমাদের জন্য হেদায়েতের রাস্তা। আর আমি বললাম তোমাদের প্রতি যে শরীয়ত দেওয়া হলো এটা এই যে দুই দাঁত, যেই দুই দাঁত দিয়ে সুতা যদি কাটা লাগে, আপনার যদি কোনো কিছু কাটতে হয় এই দুই দাঁত দিয়ে কাটতে হয়, আপনার এই দুই দাঁতে গোস্ত ছিটতে হয়, এটা নওয়াজের তোমরা এইরকম মজবুত করে ধরো ছুটে যেন না যায়। আর আমি নবী তোমাদের জন্য বললাম ইয়াকুম ওয়া মুহাদাসাতিল উমুর, খবরদার শরীয়তের ভিতরে নতুন নতুন নিয়ম কানুন তোমরা বের করো না, যদি বের করো ইন্না কুল্লা মুহাদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, জেনে রাখো দুনিয়ার যত এরকম 90 সৃষ্টি ইবাদতের নামে হবে এইগুলো একটার ইসলামে জায়গা নাই, এগুলো সব জাহান্নামে যাবে। অতএব সাবধান হতে হবে, আমরা কোনো ইবাদত সৃষ্টি করতে পারি না, আমরা কোনো ইবাদত বানাতে পারি না, অথচ আমরা আমাদের সমাজে নানান ধরনের ইবাদত আমরা সৃষ্টি করছি, ইবাদত সৃষ্টি। গতকাল কেন পরশুদিন রাজশাহীর এক মাহফিল ছিল, আমার মাহফিল শেষ করছি, করার পরে মাহফিল মজলিস ভঙ্গের যে দোয়া এইটা পড়ছি আমি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু, একজন লাফ দিয়ে উঠে চিৎকার দিয়ে বলছে কিসের ওয়াজ, যেই ওয়াজের সাথে সম্মিলিত মোনাজাত নেই এবার ওয়াজ হলো নাকি, ফতোয়া দিয়েছে উনি। ফতোয়া দেওয়ার পরে লোকজন ধোপে টিকে নাই ফতোয়া, কিন্তু চিন্তা করেন এতক্ষণ ধরে কারে আমি কোরআন শোনালাম, কারে আমি কোরআন হাদিস বুঝালাম, কারে আমি এতায়াতুন নবী বুঝালাম, বুঝাতেই পারলাম না। তার মানে ওনার ব্রেনের একটা সেট আপ আলাদা করে দেওয়া আছে, ওই সেট আপের উপর দিয়ে নিচ দিয়ে সাইড দিয়ে কোরআন চলে, ওইটা ওনার নিজের মত। এরকম নিজের মত যদি আপনার কোনো ইবাদতের ব্যাপারে থাকে ওইটা ভ্রান্তি, ওই ভ্রান্তি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার কথা নয় নবীজির কথা, ঠিক কিনা? বুঝে নিতে হবে আপনাকে, মাথা পরিষ্কার করতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু চলে আসছে আর আমার কথা নাই, নবী যা বলছেন আমি মেনে নিতে হবে। একটা হাদিস শোনাই আপনাদেরকে, হ্যাঁ আবেগ আমাদেরকে কি করতে পারে, সাহাবীদের মধ্যে একটা আবেগের হাদিস আছে, শুনেন কি আবেগ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
হাদিসের মধ্যে আছে যা ফালাফাতু রাহতিন ইলা বুয়ুতি আযওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন আগন্তুক আসলেন টগবগে তরুণ খুব উদ্দীপনা তারা নবীজির বাড়িতে এসে স্ত্রীদের কাছে আসলেন আসার পরে আল্লাহ নবীর স্ত্রীদের কাছে বাহির থেকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পদ্ধতি কি নবীজি কেমন করে ইবাদত করতেন ওই স্ত্রীরা বলছেন নবীজি ঘরও সামলাতেন বাহিরও সামলাতেন রাত্রের কিছু অংশ ঘুমাতেন কিছু অংশ খাইতেন কিছু অংশ ইবাদত বন্দেগী করতেন একদিন রোজা রাখতেন একদিন রোজা ছাড়তেন সোমবার বৃহস্পতিবার রোজা করতেন বাকিগুলো বাদ দিতেন মাসে তিন দিন করতেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের পদ্ধতি ছিল এই কথা শুনে ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকালুহা তারা চিন্তা করলো নবীজি এইটুকু করতেন ওরা চিন্তা করলো এটা তো আমাদের জন্য অনেক কম আমাদের জন্য এটা তো অনেক কম হাদিসের মধ্যে আসছে ফাকালু ও আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় নবীজি আর কোথায় আমরা যুক্তিটা কত চমৎকার বলছে কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার নবীজির আগের পরে কোনো গুনাহ নাই সব মাফ করে দেওয়া হয়েছে নবীজি তো কিছু ইবাদত করবেন কিছু ছাড়বেন রাত্রে জাগবেন ঘুমাবেন রোজা একদিন রাখবেন রাখবেন না কোথায় নবী আর কোথায় আমরা আমাদের গুনাহ খাতা ভরা জীবন আমাদের এইগুলাতে হবে না বাবা আমরা টানা রোজা টানা নামাজ টানা তাহাজ্জুদ করব খারাপ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শুনে ফেলছে এই কথাটা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ছোট্ট পাঁচ শব্দে তাদেরকে সহ কিয়ামত পর্যন্ত উম্মতকে শাসায় দিয়েছে আল্লাহ নবী বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বুখারীর হাদিস আল্লাহ নবী বলেন যে আমার সুন্নত পথ পদ্ধতি অনুসরণ অনুকরণকে অপছন্দ করবে সে আমার উম্মত নয় অন্য কারো উম্মত নাউযুবিল্লাহি মিন যালিক তুমি মাতব্বরি করো নবীর আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ এই জন্য নবীজি কখন রোজা রাখে কখন ছাড়ে তাহাজ্জুদ পরে সংসার করে তুমি সংসার বাদ দিবে সব রাত্রে তাহাজ্জুদ পড়বে বারো মাস রোজা রাখবে আল্লাহর নবীর গুনাহ মাফ হতে তার লাগে না আমার লাগে আল্লাহ নবী বলেন খবরদার ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি আমি বললাম আমি যা করছি তাই তোমাকে করতে হবে আমার থেকে কম বেশি করলে তুমি আমার উম্মতই নও এখন নিজেদের বুকে হাত দিয়ে সাহস করে বলেন আমরা নবীর উম্মতের তালিকায় আসি না নাই বাড়িতে যাই হিসাব করেন নবী কি করতে বলছে আপনি কি করেন আমারে কি করতে বলছে আমি কি করি কটুক ছাড়ি কটুক নিজের পণ্ডিতি খাটাই কটুক মাতব্বরি করি এই মসজিদে এই যে নামাজের পরে সুন্নাহ যে দোয়া তাসবিহ এইগুলা পড়া এরপরে আপনার ব্যক্তিগতভাবে আপনি দোয়া করেন আমরা কাউকে বারণ করি না কিন্তু কোনো সুন্নাহ তাসবিহ নাই ওজিফা নাই কিচ্ছু নাই ঘেসান করে হাত তুলে দোয়া এইটা ছুটানোর জন্য চার পাঁচ বছর লাগছে এখনো বাহিরে ঠুস ঠাস মারে এখনো এই মসজিদে ঠুস ঠাস মারে কিছু বলতে পারে না কারণ আমি তো বলে রাখছি পছন্দ না হলে বাদ দিয়ে দেন তো ওনারা আমাদের সভাপতি সেক্রেটারি বলছে না বার্তার দেওয়ার দরকার নেই আমরা যাতে রাজি আছি আপনার যাওয়ার দরকার নেই আপনি থাকেন এই জন্য কিছু বলতে পারে না কিন্তু বাইরে ঠুস মারে এটা মনে হয় অমুক দলের মসজিদ আপনি বুঝলেন না যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জন্য এটা আপনাকে এটা করতে বলছি এটা আমার কোনো ব্যক্তিগত চাহিদা নাই এই জায়গায় আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ত্যাগ করে আপনি যদি খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাত তোলেন এরপর আপনার সবচেয়ে ভালো জুমার দিন এত লোক আছে একটু আবেগ দিয়ে দোয়া করলে আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যেত জি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম নবীর তরিকাকে উপেক্ষা করে আপনি যদি আপনার মুক্তির রাস্তা খুঁজতে চান আল্লাহ ফিতনায় ফেলবে আযাব আসবে ক্ষমা হবে না ঠিক কি না উল্টা আযাব আসতে পারে নবীজি নামাজের পরে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম পড়তেন ৩৩ বার তাসবিহ পড়তেন এরপরে অন্যান্য আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা বলতেন দুনিয়ার কিছু পরে আপনি আধা ঘন্টা দোয়া করেন কেউ বারণ করবে না আপনি সব সুন্নাত বাদ দিয়ে জানবাম দিয়ে আপনি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এই নামাজ কবুল করে নাও এটা নবীজির পদ্ধতি ছিল না ছিল না এইটুকু দূর করতে ইমামের চাকরি যায় খতিবের চাকরি যায় প্রায় আর আপনি নবীর উম্মত দাবি করে আমি নবীর উম্মত দাবি করে বসে আছি এত সোজা না
হাদিসটা ভালো করে বুঝে নিয়ে নেই জন্য বাড়িতে যাইয়ে চিন্তা করবেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবীজি বলছে যে আমার সুন্নতকে অপছন্দ করলো সে আমার উম্মত নয়। আল্লাহ নবীর সুন্নত স্ত্রীকে পর্দায় রাখা, আপনি খুব নামাজের পরে দোয়া বাদ দিয়েছেন সম্মিলিত কিন্তু বউ আপনার পর্দা করে না, নবীর সুন্নত মানে হয়েছে আপনার নবীজির সুন্নত সুদের ব্যবসা করা, নবীজির সুন্নত ঘুষ খাওয়া, নবীজির সুন্নত অপরের প্রতি জুলুম করা, তাই তো নাকি? বোনের হক না দেওয়া, সন্তানকে ইসলামের প্রতি না আনা, আপনার সন্তান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে বস কোরআন পড়তে পারে না, এটা নবীর সুন্নত, তাই তো? তলাবুল আইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনার সন্তান এখনো রাত্রেবেলা তার যখন স্বপ্ন দোষ হয় পরের দিন ফরজ গোসল করবে কেমন করে এইটা জানে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, আপনি নবীর উম্মত? হ্যাঁ, এত সোজা না, ভালো করে মিলাই নিয়ে আমরা অল্প একটু বলে ছেড়ে দেই, খালি দোয়ার মধ্যে রাখছি এটাই বেদাত। হ্যাঁ, চল্লিশ একর এটাই বেদাত, আরো কত কি যে আপনার আমার জীবনে আছে এগুলোর কোনো হিসাবই নেই। নিজের শরীর কয়দিনে পরিষ্কার করতে হয়, নিজের অবাঞ্ছিত পশম কয়দিনে কাটতে হয়, মেয়েদের হায়দের বিধান কি হবে এইটুক পর্যন্ত আমাদের ছেলে মেয়েরা জানে না, এইটুকু আমরা শিখাইও নাই। নবীর উম্মত, উম্মত মুহাম্মদ কবরে যাওয়ার পর মুখস্থ করছে একবারে পকেটের মধ্যে লেখে রাখছে, হ্যাঁ মান নবী ইউকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বের হবে না। আর যে জীবনেও এটা মুখস্থ করে নাই, নবীর সুন্নাত অনুকরণ থাকলে বের করা লাগবে না, ও অটোমেটিক বাড়াবে। অতএব ভাই, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে থাকতে। একবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে আমরকে বললেন, শুনলাম তুমি নাকি প্রত্যেক রাত পুরাটা জাগো আর প্রত্যেক দিন তুমি রোজা রাখো। আবদুল্লাহ ইবনে আমর মাথা হালাই ফেলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার খবরদার এরকম করবে না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য বলছি আমি রাতের কিছু অংশ জাগি, কিছু অংশ ঘুমাই, কিছু অংশ স্ত্রীকে দেই, দিনে রোজা রাখি, রোজা ছাড়ি, তুমি টানা এটা করতে পারবো না, আমার উম্মত হিসাবে প্রমাণ দিতে হলে আমি যা করছি ওইটুকুর মধ্যে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ ইসলামের এই ক্ষমতা ছিল, সৌম বিশাল আল্লাহ নবী করতে পারতেন, নবীজি এক মাসও রোজা রাখতে পারতেন কিছু হতো না, পনেরো দিনও রোজা রাখতেন নবীজির কিচ্ছু হতো না, আল্লাহ তার মধ্যে ক্ষমতা দিয়েছিলেন, পয়গম্বরদের ক্ষমতা সাংঘাতিক ক্ষমতা। আরে যেই কোরআন পাহাড় নিতে চায় নাই ওই কোরআন নবীজির উপরে আসছে, আপনি কি মনে করতেছেন? এইটারে আল্লাহ রসুল এক একটা পয়গম্বর চল্লিশ জন সমসাময়িক শ্রেষ্ঠ শক্তিশালী মানুষের সমান শক্তি আল্লাহ তার মধ্যে দিছে। আল্লাহ নবীর সাথে রোকানা আসছিল না যে মোহাম্মদ আসো তোমার সাথে ফাইট করি, আল্লাহ নবী এইরকম করে ধরছিলেন, রেওয়ায়তের মধ্যে আছে কাঁটটা এরকম করে ধরে এরকম করে ফেলে দিয়েছেন, বিড়ালের বাচ্চা যেরকম করে ধরে ফেলেন, আর নারী ভুরি পাশাতে বের হয়ে যেতে চাইছিল, দ্বিতীয়বার বলছে মোহাম্মদ আর তুলো না আমারে শেষ। আমি আরবের সবচেয়ে বড় যে শক্তিশালী নবী করিম সাল্লাম তো খুব বড় একটা মানে WWF এর ফিগার নবীজি ছিল না, নবীজি একটা সুঠাম দেহ সুন্দর মানুষ, যতটুকু বোঝা যায় 5 ফিট 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি নবীজির হাইট ছিল, সুন্দর একটা মানুষ যার গড়নে বোঝা যায় হাদিসে যে সামায়েলে 70 থেকে 72 কেজির মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন ছিল, এরকম বোঝা যায় কাঁটটা চওড়া ছিল, চেহারা তো চেহারায় পৃথিবীতে আল্লাহর নবীর থেকে সুন্দর আল্লাহ কাউকে সৃষ্টিই করেননি, সৃষ্টিই করেননি, আল্লাহর সৃষ্টির মধ্যেই নবীর থেকে সুন্দর কেউ নেই, পৃথিবীর সবচেয়ে সুন্দর নাক, সবচেয়ে সুন্দর চোখ, সবচেয়ে সুন্দর চুল, সবচেয়ে সুন্দর আঙুল, সবচেয়ে সুন্দর হাত, সবচেয়ে সুন্দর মুখ, সবচেয়ে সুন্দর ঠোঁট, সবচেয়ে সুন্দর দাঁত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ করেনই নাই সৃষ্টি, আপনি পাবেন কোথেকে? সেই মানুষটা এইরকম, তার শক্তি এইরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শক্তি আল্লাহ ঢুকাই দিয়েছিলেন তার ভিতরে, তিনি চাইলে পারতেন, কিন্তু আল্লাহর নবী দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হিসাব মিলাইয়া তার উম্মতের দিকে তাকায়া এই কাজগুলা করে গেছেন। সুবহানাল্লাহ, তাহাজ্জুদ সাথে ছাড়েন নাই মাঝে মাঝে, তাহাজ্জুদ কন্টিনিউ করলে ফরজ হয়ে যেতে পারত, মেসওয়াক করতেন মাঝে মাঝে তারপরেও পকেটে ঢুকায় রাখতেন, আল্লাহ নবী বলছেন এটা ফরজ হয়ে যেতে পারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে উম্মতের জন্য ব্যালেন্স করে করেছেন, সেই উম্মত এখন পণ্ডিতই খালি, নবীজির উপরে পণ্ডিত। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমালুন কালিল ফি সুন্নতি খায়রুম মিন আমালিন কাসীর ফি বিদআহ, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে, সুন্নতের অনুসরণে অল্প একটু আমলও
বেদাতের অনেক আমলের থেকে তোমাদের জন্য উত্তম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামিস সবর للمتمسك فيهن يومئذ بما انتم عليه اجر 50 منكم তোমাদের সামনে আসছে সবরের সময় বড় কঠিন সময় ধৈর্যের সময় আমার সুন্নতের উপর দায়ম থাকতে হবে তোমাদেরকে সেই সময়ে কেউ যদি একটা সুন্নতকে অনুসরণ করে এত কঠিন সময় সে 50টা শহীদের মর্যাদা পাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা ওইটা কোন সুন্নাত ওইটাই মিষ্টি খাওয়ার সুন্নাত নাই ওইটা আল্লাহর রাসূলের ইত্তেবার সুন্নাত আকীদার সুন্নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্বাস মানহাজের উপর রেখে গেছেন উম্মতকে ওইটার উপর অটল অবিচল থাকার সুন্নাত আপনি মিষ্টি খান না খান এই সুন্নতে আপনারে কেউ ঠেকায় না ঠেকায় ভাই আপনার দাড়ি টুপি জুব্বার সুন্নতে আপনারে কেউ ঠেকায় না কিন্তু মানহাজের উপরে থাকা আল্লাহর নবী যে পথ পদ্ধতি দিয়ে গেছেন ওইটাকে দাঁড় করায় আল্লাহর নবীর আদর্শকে সমুন্নত করে রাখা ওইটা বড় কঠিন চ্যালেঞ্জ ওইটার উপর যদি থাকতে পারি আল্লাহ নবী বলছেন তাহলে প্রত্যেকটা পদক্ষেপে 50টা শহীদের দরজা আল্লাহ তোমারে দান করবেন অতএব আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আর অনেক কথা ছিল আজকে আর বলবো না প্রিয় ভাইয়েরা সাহাবায়ে কেরামের জীবন থেকে আমার কাছে কিছু নজির আছে যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো কিভাবে হৃদয়ের মধ্যে ধারণ করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বললেন নবীজির জীবনটা কেবল এরকম না থিওরিক্যাল ওয়াশ করে চলে গেছেন আমি তো সেদিন একজনকে বললাম যে কি দাওয়াত আমরা দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাতের পরে রাত এক জেলায় ভোলা আরেক দিন হচ্ছে নোয়াখালী তারপরের দিন রাজশাহী তারপরের দিন সিলেট রাতের পর রাতের ওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমাদের শরীর স্বাস্থ্য ওই নবীর কথায় অনেক ক্ষেত্রেই সুন্নার বাহিরের পদ্ধতিতে বলতে যায় আমাদের অবস্থা খারাপ প্রিয় ভাই এই তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না মনে হয় এই কাজ আমার দ্বারা সামনে হবে না আমাকেও সিদ্ধান্তে পরিবর্তন নিতে হবে কেননা এটা এত চাপ এত প্রেশার এত জীবনের উপর হয়ে গেছে জীবন চলা কঠিন হয়ে গেছে পরিবারের সাথে সময় দেওয়া ঠিকঠাক মতো মানুষের সাথে আচরণ করা সুন্দর করে পড়ালেখা করা নিজের আমল আখলাকে পরিবর্তন করা সব শেষ মোটামুটি সব শেষ এখন এখন একই ফিকির যাও কথা বলো পরের দিনের চিন্তা করো আর মানুষের মনের খালি দুঃখ আর কষ্ট নিয়ে সারাদিন ঘুরে বেড়াও এই দেশে এখন আমার 140 জন আমার পছন্দের মানুষ এছাড়া সব আমার অপছন্দের জানেন আপনারা যে 130-140টা দাওয়াত নিছি এরাই খালি আমার প্রতি খুশি তাছাড়া আল্লাহর রহমতে আমার বাপ আমার বউ আমার ভাই বোন সবাই আমার প্রতি অসন্তুষ্ট কারণ আমার ভাইয়ের রেফারেন্সে 10টা দাওয়াত আমার বউয়ের বন্ধু বান্ধব যারা আছে বান্ধবীরা তার স্বামীরা দাওয়াত দেওয়ার চেষ্টা করছে এইগুলো একটাও নেই আমার বউ রাখ আমার ভাইও রাখ আমার বাপও রাখ প্রিয় ভাইয়েরা এই কাজ তাহলে মনে বাদ দেওয়া লাগবে যাই হোক প্রিয় ভাইয়েরা এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ওয়াজ করে যান নাই সাহাবায়ে কেরাম জীবন দিয়ে সেইগুলো ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসছেন সেগুলোর বাস্তবায়ন করে দেখাইছেন সুবহানাল্লাহ এক একজন সাহাবীর জীবনে এইগুলার বাস্তবায়ন এত এত সুন্দর আল্লাহ সাহাবীদের জীবন থেকে আমাদের জীবনে নমুনা গ্রহণ করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলি বললাম এই কথাগুলো অনুযায়ী আমাদেরকে সুন্নাহ বোঝার এবং সুন্নাহ মানার সুন্নাহর প্রতি ভালোবাসা যেন আমাদের হৃদয়ে জাগ্রত হয় এরকম আল্লাহ তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আর সুন্নাহ নিজের জীবনে যেন ভালোবাসায় রূপান্তর হয় এর জন্য আমল আছে এর জন্য কিছু আমল আপনাকে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেন আমার জীবনে বাস্তবায়িত হয় এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে নবীজির প্রতি দরুদ পাঠ করলে আল্লাহর নবীর প্রতি মহাব্বত হয় কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আমার প্রতি দরুদ পাঠ করে আল্লাহর কতগুলো ফেরেশতা আছেন তারা তার নাম এবং তার পিতার নাম সহ আমার কাছে পৌঁছায় দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওই উম্মতের জন্য উল্টা দোয়া করেন এটা হচ্ছে রুহানি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু কল্পনা করেন তো যে আমি এমন কোন আমল এইটা ছাড়া আছে যেটা আমার নাম আমার বাপের নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে পৌঁছায় আর আপনার যখনই মন চাবে আমার নবীজির কাছে আমার নামটা পৌঁছাক আপনি মহাব্বতে দিল থেকে নবীজির প্রতি দরুদের আমলের মধ্যে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কমসে কম 3টা সমস্যার সমাধান করবেন 1 নম্বর বিপদ আপদ থেকে আপনাকে উদ্ধার দিয়ে রাখবেন 2 নম্বর আপনার জীবনে বরকতের কোনো সমস্যা হবে না 3 নম্বর আপনার জীবনে আপনি যা দোয়া করবেন আল্লাহ দোয়াগুলো শুনে নেবেন
দোয়া যদি আল্লাহ শুনে নেন তাহলে তো আপনার আর কোনো চিন্তা নাই। আমার আব্বার সাথে যখন 2004 সালে আমি প্রথম হজে গেছি, ছোট্ট মানুষ ছিলাম, তা আব্বা বুদ্ধি করে আমাকে বলছে খানায় কাবায় যাওয়ার পরে মানুষজন তো যে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন, প্রথম খানায় কাবা দেখার অনুভূতিটা ভিন্ন রকম হয়, ওই সময় আবেগ ফিলিংস আর কোনোদিন আসবে না যতবারই আসো, কিন্তু মানুষ ওই সময় খানায় কাবা দেখার পরে কি বলবে আর মনে থাকে না, আল্লাহর কাছে আবেগে আপ্লুত হয়ে আর কি কি জানি আল্লাহর কাছে চাইছিলাম। আব্বা বলছে দুইটা জিনিস চাবা, একটা আল্লাহর কাছে চাবা আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ যদি কাউরে ক্ষমা করে দেয় তাহলে তো সে সাকসেস, আর দুই নম্বর বলবা যে আল্লাহ আসছি তো নতুন মানুষ, সব কথা কি একবারে মনে আছে, তবে এই খানায় কাবায় যতদিন থাকবো ততদিন পর্যন্ত যা যা দোয়া করবো এইটা তুমি বুদ্ধি বুঝছেন। আল্লাহ প্রথমেই বলে দিয়েছি যা যা বলবো থাকা অবস্থায় তুমি কবুল করে নিও, পরে আমার যা যা বলার তোমার বলবো নি, আপাতত কবুল করবে কিনা বলে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি, এইটা ওলামায়ে কেরাম যারা তারা এগুলা বুদ্ধি করে বলেন, এইগুলা এগুলা কৌশল, হাদিস দ্বারাও বোঝা যায়, এমন এমন দোয়া আছে ওই দোয়াগুলা শুনলে বোঝা যায় এইগুলো আল্লাহর সাথে একটা কৌশলী কথা, আল্লাহর প্রতি আবেগী কথা, যে এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ বিহামদিহি, এই জন্য প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, এটা ঈমানদারের প্রাত্যহিক আমল হবে, আপনি আপনার জীবনে এটা ঢুকায় ফেলেন ভাই, দিনের বেলা আপনি হিসাবের মধ্যে রাখবেন যে আজকের দিনে কমসে কম 100 বার নবীজির প্রতি দরুদ পড়ব। সুবহানাল্লাহ বিহামদিহি, দরুদের আমলের উপর কোনো আমল নাই, আপনি ভুলে গেছেন কিছু, মনে আসতেছে না, সমস্যা, মন খারাপ, শরীর চলে না, কেমন লাগতেছে, আল্লাহ নবীর প্রতি দরুদ পড়েন আপনি, আর আল্লাহ নবীর শাসনের দরুদের সাথে সাথে আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, এই দুই আমল তার জীবনে ঢুকে যাবে, আল্লাহ তার জীবনে বরকতে ভরাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আল্লাহু আমিন। দুই তিনটা প্রশ্ন আসছে, এইগুলো প্রশ্ন যেগুলো প্রিয় ভাইয়া, আজকে একজন প্রশ্ন করেছেন রুবায়েত আবদুল্লাহ শায়েখ, আমি অলসতা কাটিয়ে উঠতে পারছি না, এমন কোনো কাজ আছে কি না যেটা করলে অলসতা কাটবে তাও বুঝতে পারছি না, মাঝে মাঝে আমি নিজের উপর বিরক্ত হয়ে নিজে নিজে কান্নাকাটিও করি কিন্তু এই অলসতা থেকে আমি মুক্তি পাচ্ছি না, আমাকে আপনার পক্ষ থেকে মেহরবানি করে কিছু পরামর্শ দিবেন, এটি কি আমার পাপের ফল? রুবায়েত ভাই আপনার যে প্রশ্ন, আলহামদুলিল্লাহ চমৎকার আপনি একটা প্রশ্ন করেছেন, যে আমাদের জীবনে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে মানবাত্মাকে আক্রমণ করে কোনো কিছু যদি পিছিয়ে দিতে পারে তার নাম হচ্ছে অলসতা, আত্মাকে আক্রমণ করে কোনো কিছুকে যদি পিছিয়ে দেয় মানুষের জীবনকে সেটা হচ্ছে অলসতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে তার থেকে বড় অ্যাক্টিভ মানুষ পৃথিবীতে কেউ আসেন নাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরাম, রাসূল সাল্লাল্লাহু বলতেন হে আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে হেফাজত করো, তুমি আমাকে বার্ধক্য থেকে হেফাজত করো, তুমি আমাকে পাপ থেকে বাঁচাও, তুমি আমাকে আল্লাহ আমার জন্য ঋণ থেকে তুমি মুক্ত করো, আল্লাহর নবী এই চারটা দোয়া করতেন। অতএব অলসতা কত সাংঘাতিক বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। অতএব আমি বলবো ভাই প্রথমে আপনি এই দোয়াটা শিখে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আসছে, নবীজি একবার বললেন আমার জন্য এরকম একটা খাদেম নিয়ে আসো যে আমার দেখভাল করবে, অনেক কাজ লাগে। পরে তারা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি খেদমতে ছিলাম 10 বছর, এই 10 বছরে আল্লাহর নবীকে এই দোয়া যেই দোয়াটা আমি বলছি এর থেকে বেশি কোনো দোয়া করতে আমি শুনি নাই। সুবহানাল্লাহ, কি বলতেন আল্লাহ নবী? আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজমি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলাইদ দাইন ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, হে আল্লাহ তুমি আমাকে দুশ্চিন্তা থেকে অপারগতা থেকে তুমি আমাকে মুক্ত দাও, ওয়াল আজজি ওয়াল কাসলি, হে আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে তুমি আমাকে মুক্ত করো। আল্লাহুম্মা নবী করিম সাল্লাম এরপরে বলতেন আল্লাহ তুমি আমাকে বখালত থেকে বাঁচাও, আমি যেন কৃপণ না হয়ে যাই, হে আল্লাহ তুমি আমাকে এরপরে ঋণের বোঝা থেকে আর কোনো মানুষ যেন আমার উপর চেপে বসতে না পারে এটার থেকে তুমি আমাকে হেফাজত করো।
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন আপনাকে আমাকেও করতে হবে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আযযি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাল দাইন ওয়া গালাবাতির রিজাল এটা হচ্ছে দোয়া এরপরে কিছু আপনার অভ্যাসগত কিছু বিষয় আছে যেই বিষয়ে আমি আপনাকে আটটা পরামর্শ দেব আপনি সহ সকলকে বলবো যে আমাদের যে অলসতা মানুষ মাত্র অলসতার ফিলিংস হয় এখান থেকে বাঁচবো কিভাবে এক নম্বর অপেক্ষা ত্যাগ করতে হবে অপেক্ষার মানসিকতা আপনাকে ত্যাগ করতে হবে ইবনে হাজার বলছেন দীর্ঘ সূত্রিতা থেকে এবাদতে অলসতা আসে আর তওবার মধ্যে গরিমসি জন্ম নেয় অতএব কোন ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা আপনি রাখবেন না করবনি ধরবনি এই ধরলাম একটু পরে করতেছি দশ মিনিট পরে না এখান থেকে আপনাকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে দুই নম্বরে আল্লাহর হাতেই এই অলসতা দূর করার ক্ষমতা আছে এই বিশ্বাস করে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে তিন নম্বরে দিন বিমুখ যেই সকল বন্ধু বান্ধব বান্দা আছে এদেরকে আল্লাহ একবার বলে এদের থেকে আপনাকে বিদায় হতে হবে এদের থেকে আপনার কোনো সম্পর্ক নাই দিনের সাথে যার সম্পর্ক নাই আপনার সাথে তার সম্পর্ক নাই এটা চার নম্বরের পরে আপনাকে ডাক্তার দেখাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডাক্তার দেখানোর সুন্নাহ প্রমাণিত আছে একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বুক ব্যথা করে নবীজি সূরা পরে রুকিয়া করে বলছেন যাও ওই ইহুদি একজন আছে বুকের ভালো ডাক্তার তারে দেখাও তার মানে আপনার কোনো সমস্যা শারীরিক আছে কিনা এইটার জন্য একটা ডাক্তার দেখায় নেওয়াও এক্ষেত্রে আপনার জন্য সুন্নাহ হবে পাঁচ নম্বরে সুন্দর সুগন্ধি ব্যবহার করার অভ্যাস করতে হবে এক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়্যিম রহমাহুল্লাহ বলেন সুগন্ধি হচ্ছে রুহের খাদ্য আর রুহ হচ্ছে মানুষের জীবন শক্তির চালক অতএব উদ অথবা ভালো কোনো সুগন্ধি যেটা আপনাকে তৃপ্তি দেয় এই সুগন্ধি আপনাকে বৃদ্ধি করতে হবে সুগন্ধি আপনার বাড়াতে হবে আর শরীরের দুর্গন্ধ আপনাকে দূর করতে হবে আমাদের শরীরে অনেক সময় দুর্গন্ধ থাকে যে দুর্গন্ধগুলো আমরা সপ্তাহে একদিন সাবান লাগাই না আপনি সাত দিনে ডেলি গোসল করার সময় আপনি দুই পাশে গলার নিচে আপনি সব সময় সাবান লাগে আপনার শরীরের দুর্গন্ধ দূর করবেন সুগন্ধি ব্যবহার করার অভ্যাস করবেন এটা সকলের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুগন্ধি অত্যধিক পছন্দ করতেন এইটা গেল এরপরে ছয় নম্বরে শরীর চর্চায় মনোযোগ হতে হবে আপনার একটু হাঁটা চলা এগুলোর অভ্যাস করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন দুইজন তীর নিক্ষেপ প্রতিযোগিতা করতেছে নবীজি গেছেন ওরা চুপ করে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চুপ করলে কেন বলি ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন আপনি ওই দলের হইছেন ওই দলের সাপোর্ট করতেছেন তা আপনার দলের বিপক্ষে আমরা করতে পারি তখন নবীজি বলছেন ঠিক আছে যাও আমি দুই দলের পক্ষেই হলাম তোমরা খেলো সুবহানাল্লাহ এটা হচ্ছে শারীরিক খেলা এই খেলা আপনাকে মনোযোগ দিতে হবে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী জামাতে সালাত আদায় করবেন সর্বশেষ ভ্রমণের অভ্যাস করতে হবে এক জায়গায় আসেন তো আসেন জমে গেছেন একবারে কোথাও ঘুরতে যান না বেরোতে যান না খালি কামাই রুজি পড়ালেখা টেনশন কামাই রুজি পড়ালেখা টেনশন এর মধ্যে আপনি ঢুকে গেছেন না আপনাকে রিল্যাক্সেশন দরকার একটা ভ্রমণ দরকার আপনার এই কাজগুলো যদি করি তাহলে ইনশা আল্লাহর সাথে সাথে যে দুইটা দোয়ার কথা বললাম এই দোয়া আর খেজুর খাওয়ার আমল অলসদের জন্য সকালবেলা সাতটা খেজুর খাওয়া জরুরি যদি আপনার ব্লাড সুগার না থাকে খেজুরের মধ্যে কি থাকে খেজুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বড় নিয়ামত দিয়েছেন যে খেজুরের এই যেই দ্রবণ এই দ্রবণটা পেটে যাওয়ার পর খুব দ্রুত সময় ভেঙে যায় এই ভেঙে যাওয়ার কারণে আপনার আমার শরীরে দ্রুত এনার্জি গ্রো করে এই জন্য রাসূল বলছেন সকালে সাতটা খেজুর খাও কেউ যদি সাতটা খেজুর সকালবেলা খায় তাহলে ওই দিনে তার জন্য কোনো বিষ জাদুটোনা কোনো কিছু তার উপরে কাজ করবে না অলসতা নিরূপণের জন্য যে আটটা বিষয় দুইটা দোয়া একটা আমল বললাম এটা করার চেষ্টা করেন আল্লাহ সাহায্য চান আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে শেফা দান করবেন একজন বলেছেন যে সাহেব মোবাইলে অ্যাপসের মাধ্যমে খেলার প্রেডিকশন নিয়ে জুয়ার আয়োজন চলে আমাদের অধিকাংশ ছেলেপেলেরা এরকম করে আমার কয়েকজন বন্ধুবান্ধবকে কথা বললে তারা বলেছে মোবাইলে যেটি হয় এটি জুয়া নয় এটি একটা আমাদের আনন্দ এবং বিনোদনের মাধ্যম মাত্র এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন প্রিয় ভাইয়েরা খুবই একটি ভয়াবহ সমাজ আমাদের সমাজে এখন রূপান্তর হয়েছে সেটি হচ্ছে আগে জুয়া খেলার জন্য কাফের মুশিকরা উঁট কিনত এরপরে গামছা বানতো ওই জায়গায় তীর মারা লাগতো এখন এত দূর যাওয়া লাগে না এখন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই জুয়া খেলা যায় আইপিএলের জুয়া বিপিএলের জুয়া আছে কিনা ভাই
আছে প্রিয় ভাইরা, এই সকল জুয়া বিশ্বকাপের জুয়া, যে বিশ্বকাপ সারা পৃথিবীতে আপনাকে মতোয়ারা করে দিয়েছে, আপনি জানেন না এই বিশ্বকাপ কত লক্ষ তরুণ যুবককে বাংলাদেশে নিঃস্ব করে দিয়েছে। মোড়ে মোড়ে জুয়া, চায়ের দোকানে জুয়া, গোল করা নিয়ে জুয়া, লাল কার্ড নিয়ে জুয়া, হলুদ কার্ড নিয়ে জুয়া, কয়টা অফসাইড হবে এইটা নিয়ে জুয়া, কয়টা কর্নার হবে এইটা নিয়ে জুয়া, জুয়া আর জুয়া। এই জুয়ায় সমাজ শেষ হয়ে যাচ্ছে, এইদিকে মনোযোগ দেওয়ার মতো কেউ নাই। আপনারা খবর জানেন না হয়তো প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা যখন আসলো, শুনলে অবাক হবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজ্জুম মিন আমালি শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমা যে পড়ে দেখবেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের জন্য জুয়াকে হারাম করা হলো। একমাত্র আমল, একমাত্র আমল জুয়া। ইসলামের শরীয়তের কোনো বিধান নাই। আল্লাহ নবী বলছেন কেউ যদি অপর ভাইকে বলে চলো জুয়া খেলি, এইটা বলার কারণে জুয়া খেলে নাই, যায়ও নাই, ওই ব্যক্তি মেনেও নেয় নাই, এই কথা বললেও আল্লাহ নবী বলছেন তার প্রতি তওবা করা ওয়াজিব হয়ে যাবে, তাকে তওবা করতে হবে। যে তুই কথা বললি কেন? একমাত্র আমল যেটা নিয়ত করলে কাফফারা দিতে হবে। আপনি নিয়ত করছেন না, ইসলাম উম্মতে মুহাম্মাদীকে অনন্য করছে, আপনি সিনেমা দেখবেন নিয়ত করছেন যে অমুক সিনেমা বের হলে ভিআইপি বক্সে বসে সিনেমা দেখবো, সিনেমা দেখার আগ পর্যন্ত আপনার কোনো গুনাই হয় নাই, এটা উম্মতে মুহাম্মাদীর স্পেশাল। কিন্তু কেউ যদি নিয়ত করে জুয়া খেলবো তাহলে তার কাফফারা দিতে হবে, আল্লাহর কাছে তওবা করে কাফফারা আদায় করতে হবে। আল্লাহ আমি ভুল কথা বলছি, আপনি করেন নাই তাও এই বলার কারণে আপনাকে তওবা করতে হবে। কত সাংঘাতিক পাপ, যেটা নিয়ত করলে কাফফারা চলে আসে, সেটা করলে কি হয়? করলে তিনটা জিনিস হয়, আপনার জীবন থেকে বরকত চলে যাবে, আল্লাহর রহমত আপনার জীবন থেকে উঠে যাবে, আপনাকে কিয়ামতের দিন এর জন্য লজ্জিত হয়ে শাস্তি ভোগ করে জুয়াখোরদের কাতারে আপনাকে উঠতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জুয়া কাকে বলে এটার সংজ্ঞা দেওয়া আছে, ওই যে বললো মোবাইলে খেলে জুয়া হয় না, এটা এন্টারটেনমেন্ট, এই জুয়ার সংজ্ঞা বলা আছে শরীয়তে। ওই সমস্ত খেলা ও কাজ যেখানে পরস্পরের সম্মতিপূর্ণ বিষয়কে উপার্জন এবং ভাগ্য পরীক্ষায় মাল বণ্টনের মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়, উহাই জুয়া। সেই হিসাবে সরকারের যে লটারি ঘোষণা হয়, বন্ড হয়, এটাও জুয়া। 10 জন মিলে কিনছে, 1 জন 40 লক্ষ টাকা পাবে, সে ইসলাম বলছে এটার কোনো অধিকার নেই, এটাও জুয়া, প্রকাশ্য জুয়া এই সকল লটারি। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সমাজে সচেতনতায় নিতে হবে। বিশ্বকাপ নিয়ে অনেক কথা আমরা বলছি, বিশ্বকাপের জার্সি পরা নিয়ে অনেক কথা বলছি, যে সকল দেশের প্লেয়াররা অন্যায্য ইসলামিক আইন কানুনের প্রতি তোয়াক্কা করে না, তার জীবনটাকে সে অন্যরকম করে চালায়, তারা আদর্শ হবে না, এইগুলা বলছি। কিন্তু এইগুলার সাথে সাথে জুয়ার কথা কেউ বলে না। গ্রামকে গ্রাম, পরিবারকে পরিবার অশান্তিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। বিকাশে জুয়া, রকেটে জুয়া, মোবাইলে জুয়া, ব্যাংকিংয়ে জুয়া, নগদ জুয়া, বাকি জুয়া, এই জুয়া আর জুয়া। এখান থেকে আমাদের সমাজকে যদি বাঁচাতে না পারি, আমাদের বিপদ আর বিপদ, দুনিয়াতেও বিপদ আখেরাতেও বিপদ। প্রশাসনের প্রতি দাবি থাকবে, আপনার এগুলো নজরদারি আপনাদের দেওয়া উচিত। কোন অ্যাপস আমাদের বাংলাদেশে ইনস্টল করতে পারবো কি পারবো না, এটা তো আমাদের গুগল অ্যাপস থেকে আমাদের যারা এই যে তথ্য প্রযুক্তি যারা বিশেষজ্ঞ আছেন, তারা এগুলো ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারেন। এইগুলো অ্যাপস কেন আমাদের যুবকদের কাছে আসবে, এইগুলো অ্যাপস কেন আমাদের মোবাইলে ঢুকবে? খেলা হয় ইন্ডিয়ায়, আপনি এখানে জুয়া খেলে ফতুর হয়ে যান। যুবক সাবধান হও ভাই, খেলতামাশার বিষয় এটা নয়, একটা ইমানের সাথে সংশ্লিষ্ট, ইমান সবার আগে বাঁচাতে হবে। 2 নম্বর, তোমাকে আল্লাহ বলবেন যে উপার্জন দিয়েছেন ওইটার হালাল অংশ তুমি হারামে কেন ব্যয় করবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, আল্লাহর লানত তো আছে। সুতরাং যারা এই সকল চালবাজি চালাকি কথা বলে যে এইগুলো জুয়া খেলা, এটা এন্টারটেনমেন্ট মাত্র, এটা জুয়া নয়, আপনার 1 টাকায় 2টা চকলেট পাওয়া অনেক ক্ষেত্রে জুয়া হবে। জুয়ার ছোট বড় পুরাটাই জুয়া। আল্লাহ যা হারাম করছেন ওখানে আপনার হালাল বলার কোনো সুযোগ নাই। আশা করি আপনার উত্তর পেয়েছেন। সর্বশেষ প্রশ্ন, এক বোন প্রশ্ন করেছেন, শারীরিক অসুস্থতার 1 মাসে 1-1 মাসে আমার 1-1 রকম হয়, এখন আমার এই মাসিক শারীরিক অসুস্থতার ক্ষেত্রে আমি কখন কিভাবে নামাজ আদায় করব? সাথে আরেকটি প্রশ্ন সাইফুল্লাহ ভাই, মাসিক থাকলে কোরআন তেলাওয়াত আমি করতে পারবো কিনা, মাসাব ধরে অথবা না ধরে? যে এটা আমাদের বোনেদের একটা কমন জিজ্ঞাসা, আমি একদম সংক্ষিপ্ত সময়ে বোনদেরকে বলবো, বোন ইসলামী শরীয়ত আপনার জন্য দিক নির্দেশনা দিয়েছে, আপনার মাসিক যে অসুস্থতা এটার সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন,
তিন দিনের নিচে যদি হয় এটা তখন আপনার ইস্তেহাজা, 10 দিনের উপরে যদি হয় এটাও আপনার স্বাভাবিক অসুস্থতা। সুতরাং আপনি একটা ক্যালকুলেশনে মাসের হিসাব রাখবেন যে আপনার যেন এটা 3 দিনের উপরে কয় দিনে শেষ হয়। 10 দিনের উপরে যদি চলে যায় তাহলে আপনি 10 দিন পার হওয়ার পরে আপনি ফরজ গোসল করে এরপরে প্রত্যেক ওয়াক্তের ওযু প্রত্যেক ওয়াক্তে করে এই নাপাকিটা অথবা এই অপবিত্রতা যেন শরীরের অন্য জায়গায় লেগে না যায় এই রকম আপনি আবরণ ব্যবহার করে আপনি সালাত আদায় করবেন। 10 দিন 11 দিন পার হয়ে গেছে তারপরে আপনার মনে করেন এই অসুস্থতা আপনার রানিং আছে আপনার, এটা তখন এই বিধিবিধান নামাজ ছাড়ার বিধিবিধানের মধ্যে আর যাবে না। সুতরাং 10 দিনের উপরে চলে গেলে আপনি সাথে সাথে তখন এইটাকে অসুস্থতা ধরে নিয়ে আপনি সালাত আদায় করবেন, আপনার তখন ফরজ। আর এক এক মাসে এক এক রকম হয়, সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে 3 দিনের উপরে 10 দিনের নিচে যখনই শেষ হবে তখন থেকে আপনি ফরজ আদায় করতে শুরু করবেন। অনেক সময় আমাদের একটা জিনিস হয়, আমাদের বোনদের আসরের সময় আপনি সুস্থ হয়ে গেছেন, এখন চিন্তা করছেন এখন গোসল করা, তারপরে মাগরিব এশা ফজর আগামীকালকে একবারে গোসল করে নামাজ পড়বো। প্রিয় বোনেরা, না, সাধ্যের মধ্যে আল্লাহর বিধানে ফলো করে আপনাকে পবিত্র হয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি কখন এরকম হয়েও যায়, আল্লাহ না করুক যদি করেও ফেলেন, তাহলে এই 3 ওয়াক্ত নামাজ কিন্তু আপনার মাফ হয়ে যায় না। কাজা হলেও তওবা করে আল্লাহর কাছে সেটা আদায় করে নিতে হবে। এটা কোশ্চিন নম্বর 1। 2 নম্বর, যে এরকম অবস্থাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা। অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতামত অনুযায়ী কোরআন তেলাওয়াত একটা ইবাদত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সালাত আপনার সিয়ামকে ছাড় দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার কোরআন তেলাওয়াত নাই। আপনি কোরআন তেলাওয়াত মাসহাব ছুঁয়ে হোক না ছুঁয়ে হোক পড়বেন। তবে এক্ষেত্রে ফোকায় কেরামের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি হচ্ছে, কোরআনের সব আয়াতই তেলাওয়াত হিসাবে কেবল পড়া হয় না, কোরআনের অনেক আয়াত আছে দোয়া হিসাবে পড়া হয়। যেরকম সুরা ফাতেহা একটা তেলাওয়াত আবার দোয়াও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটা তেলাওয়াত আবার দোয়াও, এই সকল আয়াত যেইগুলি দোয়ার আয়াত এই দোয়ার আয়াতগুলো আপনি পড়তে পারেন, এটাতে আপনার বারণ নাই। কিন্তু শুধুমাত্র পড়ার জন্য ছুঁয়ে বা কোরআন তেলাওয়াতের জন্য এটার থেকে পরহেজ থাকা আমাদের জন্য উত্তম, এটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামের মতামত। সুতরাং আশা করি এই 2 বিষয়ে আপনার উত্তর পরিষ্কার হয়েছে। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা